স্বাধীনতা দিবস স্বাধীনতার আমরা 52 বছর পার করছি এবং আজকের এই দিনকে কিন্তু সিলেটবাসী নানাভাবে আয়োজন করছে এই মুহূর্তে আমি আছি সিলেটের বিজিবি কার্যালয়ে 48 বিজিবি কার্যালয়ে সেখানে আপনারা দেখছেন যে স্বাধীনতা দিবসের আজকের এই দিন উপলক্ষে এখানকার ছিন্নমূল মানুষের মধ্যে 48 বিজিবির আয়োজনে কিন্তু ইফতার বিতরণ করা হচ্ছে আজকে কিন্তু আমরা যেটা দেখেছি যে সিলেট শহরে বিভিন্নভাবে এই দিনটি পালিত হচ্ছে নানা পেশার মানুষ নানা শ্রেণী পেশার মানুষ নানাভাবে এই দিনটিকে পালন করছেন তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে এই দিনটিকে তারা পালন করছে তারা ইফতার সামগ্রী কিন্তু মানুষের মধ্যে তুলে দিচ্ছে এখানে উপস্থিত আছেন সিলেট বিজিবি সেক্টরের প্রধান সেক্টর কমান্ডার কর্নেল সেলিম আছেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং সাধারণ মানুষ সেই ইফতার নিচ্ছে আজকে হচ্ছে তিন রমজান এছাড়া আমরা দেখেছি যে আজকে এই স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপন করা হয়েছে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো সিলেটের সিলেট সেক্টরের বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সেলিমের সাথে স্যার আমরা লাইভে আছি আজকে তো মহান স্বাধীনতা দিবস আমরা স্বাধীনতার 52 বছর পার করছি তো আপনারা হুট করে এইরকম ব্যতিক্রম সিদ্ধান্ত কেন নিলেন না আজকে মহান স্বাধীনতা দিবস মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সারা দেশে গরিব দুস্থদের মাঝে এই মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি তারই অংশ হিসেবে আজকে আমরা সিলেট এলাকায় দিচ্ছি পরবর্তীতে অন্য জায়গায় দেব এবং আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় জনগণের পাশে ছিল থাকবে এবং আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব এই স্বাধীনতা দিবসে আমরা কতটুকু এগিয়েছি বা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জনগণের জন্য কতটুকু কাজ করতে পেরেছে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের দিক নির্দেশনার মোতাবেক বিজিবি তার সাধ্যমতো জনগণের সেবায় কাজ করে যাচ্ছে বর্ডার সুরক্ষিত রাখছে যার কারণে আজকে দেশের উন্নয়ন হচ্ছে এবং সীমান্ত সুরক্ষিত আছে এবং আমরা আমাদের কাজ করে যাব স্যার আজকে তো 26 মার্চ স্বাধীনতা দিবস আপনার আওতাধীন এলাকার যারা সীমান্তবর্তী যারা মানুষ তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তাদেরকে বলবো আমাদের স্বাধীনতার সুফলটা পাওয়ার জন্য আমরা যেন সকলেই আমাদের উপরে যে দায়িত্ব অর্পিত করা হয়েছে তা যেন সবাই নিষ্ঠার সাথে পালন করি এবং দেশের উন্নয়নে আমরা যেন ভূমিকা রাখি দর্শক আপনারা শুনছিলেন যে আমরা কথা বলছিলাম সিলেট সেক্টরের প্রধান কর্নেল সেলিমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে শতাধিক মানুষ কিন্তু সেখানে দাঁড়িয়ে বিজিবির এই ইফতার গ্রহণ করছেন এবং খুব আনন্দের সহিত কিন্তু মানুষজন সেই ইফতার সামগ্রী গ্রহণ করছেন এবং তারা খুব বেশি আনন্দিত এই ইফতার পেয়ে আজকে কিন্তু এছাড়াও আজকের এই স্বাধীনতা দিবস কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে পালিত হয়েছে এটি মূলত 48 বিজিবির সহযোগিতায় এই কার্যক্রমটি সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শক আপনারা দেখছিলেন যে এখানকার যারা শুধু ছিন্নমূল মানুষ নয় প্রতিবন্ধী অনেক শিশুরাও রয়েছেন তারাও কিন্তু এই ইফতার তারা সংগ্রহ করছেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে সেখানে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে দর্শক আপনারা এই যে সিলেট বিজিবি সেক্টরের প্রধান কর্নেল সেলিম এবং 48 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির তিনি কিন্তু ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন প্রায় 200+ মানুষের মধ্যে কিন্তু এই ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে বিজিবির সহযোগিতায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা যেটা এছাড়া সিলেটের বিজিবির সেক্টরের আওতাধীন যে সকল এলাকা রয়েছে সিলেট বিজিবির আওতাধীন সে সকল এলাকায় কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে তো এই ছিল আমার কাছে সিলেটের এই বিজিবির সেক্টর থেকে সর্বশেষ পরিস্থিতি